আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। ইফতার সামগ্রী সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় তীব্র গরমে হিটস্ট্রোক, 10 নারীর মৃত্যু। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন জানালেন মন্ত্রিপরিষদ সচিব। কোটা সংস্কারের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে, শিগগিরই গেজেট। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন কাল উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বললেন আওয়ামী লীগ প্রার্থী। ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না জানালেন র্যাব মহাপরিচালক। শাস্তি নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের কঠোর হওয়ার আহ্বান। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। এবারে বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নলুয়া ইউনিয়নের একটি বাড়িতে ইফতার সামগ্রী বিতরণের সময় হিট স্ট্রোকে 10 নারীর মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে কবির স্টিলের মালিক মোহাম্মদ শাহজাহানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরুল আলম মিনা মাইটিভিকে জানান, ইফতার সামগ্রী নিতে গিয়ে ওই বাড়ির সামনে মাঠে ভিড় করে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলার 30 থেকে 40 হাজার নারী ওই মাঠে অবস্থান নেয়। কেউ কেউ মধ্যরা আসেন। সকালে প্রচুর গরম পড়ায় পানির অভাবে ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয়। পরে সাতকানিয়া হাসপাতালে এক নারীর মৃত্যু হয়। অবস্থা কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাখা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই নতুন নামের অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। কোটা সংস্কার প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইতোমধ্যে সিদ্ধান্তের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে, শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। খুলনা সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে কাল। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গত মধ্যরাত থেকে সকল নির্বাচনে প্রচার প্রচারণা শেষ। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী বিজিবি। পুলিশের পাশাপাশি 16 প্লাটুন বিজিবি, 4,500 আনসার ভিডিবি সদস্য মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া পুলিশের 70টি টিম দায়িত্ব পালন করবে। এদিকে দুপুর সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, এমন কোনো ঘটনা খুলনায় ঘটেনি যা দেখে মনে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। খুলনায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি। অপর এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনের ফল সরকার নিজেদের পক্ষে নেওয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। বাংলাদেশের এই এই খুলনা সিটি গভর্নমেন্ট নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়। বেশি ভোট ব্যাংক যে রাখা সেখানে ব্লক রেট দিয়ে আগামীকাল মাঠ ফাঁকা করার, ভোট থেকে মাঠ ফাঁকা করার পরিকল্পনা তাদের আছে। কালো টাকা এসছে প্রচুর। ভয়ভীতি দেখিয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন জয় ছিনিয়ে নিতে চায় আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান জানান তিনি। অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেলেও সরকার বেগম জিয়াকে মুক্তি না দেওয়ার পায়তারা করছে। আর জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, সেই জন্য এই সরকার চেষ্টা করবে জামিন পাওয়ার পরেও তাকে কারাগার থেকে মুক্তি না দেওয়ার জন্য নানা অজুহাত তারা সৃষ্টি করবে। করুণ অবস্থায় আছে
খুলনা সিটি কর্পোরেশনের ভোটাররা। তারা প্রতিনিয়ত ত্রস্ত ও ভীত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশি বিদেশি বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা ও গণমাধ্যমের কর্মীদের সঠিকভাবে ভয়মুক্ত হয়ে আপনারা তুলে ধরবেন এই আহ্বান আমি জানাচ্ছি আপনাদের। মাদক নির্মূলে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গণমাধ্যম সহ সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা চেয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শাস্তির ব্যাপারে আইনজীবী বিচারকদেরও আরও কঠোর হওয়ার অনুরোধ জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান র্যাব মহাপরিচালক। মাদক বিরোধী অভিযানে সাংবাদিক সম্মেলনে বেনজির আহমেদ এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। মাদক বিরোধী অভিযান উপলক্ষে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। র্যাব সৃষ্টির পর থেকে মাদক সংক্রান্ত 68,498 জনকে গ্রেপ্তার করা হয় আর উদ্ধার করা হয় প্রায় 1,700 কোটি টাকার মাদক, প্রায় 2,500 কোটি টাকা মাদক দ্রব্য উদ্ধার করেছে। আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে র‍্যাব প্রধান মাদক ব্যবসায়ী ডিলার সহ বিভিন্নভাবে মাদকের সঙ্গে জড়িত যারা তাদের এই পথ থেকে সরে আসার আহ্বান জানান, না হলে আইনের সর্বোচ্চতা প্রয়োগ করা হবে বলে দাবি করেন। খুচরা ব্যবসায়ী, ডিলার এবং স্মাগলার যাদের কাছে যে সমস্ত অবিক্রিত এই ড্রাগ রয়েছে আমরা অ্যাডভাইস করব, পরামর্শ দেব, আমাদের ক্যাম্পের আশেপাশে এগুলো ফেলে রেখে যাবে, ভালো হবে। নিয়মিত মামলা রুজু করা হবে, যত ধরনের টাফেস্ট লিগ্যাল মেজার্স আইনে যা যা অনুমোদন করে আমরা সমস্ত মেজার নিয়ে আমাদের এই অপারেশন অনগোয়িং অপারেশনকে আমরা বলবৎ এবং কার্যকর রাখবো। অপরাধীরা যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে সেক্ষেত্রে বিচারকদেরও দৃষ্টি রাখার অনুরোধ জানান র‍্যাবের মহাপরিচালক। বিচারিক কর্মকর্তা যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। জঙ্গি এবং মাদক কিন্তু আর 10টা স্বাভাবিক অপরাধের মতো অপরাধ নয়। আমরা দৃষ্টি আকর্ষণ করব লয়ার্স, আইনজীবী, প্রসিকিউটার্স, কোর্ট স্টাফ, যাতে করে এই মাদকের যারা ব্যবসা করে, যারা মাদকের ডিলার, যারা স্মাগলার এবং যারা মাদক সেবী, তারা যেন আইনের কোনো ধরনের কোনো ফাঁক ফকর ব্যবহার করতে অপব্যবহার করতে সুযোগ না পায়। গডফাদারদেরও তালিকা তৈরি করা হয়েছে, যেই জড়িত থাকুক না কেন ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে নিজ বাহিনীকেও সতর্ক করেন তিনি। র‍্যাব ফোর্সেস মাদক ব্যবসায় আমাদের লোকজন জড়িত বা সাপোর্ট করে এই ধরনের কোনো ঘটনা আমাদের নেই। এটি একটি জাতীয় সমস্যা, আমরা সে কারণে সমগ্র দেশবাসীর সমর্থন প্রত্যাশা করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারলে, সবার সমর্থন যদি আমরা একত্র করতে পারি, তাহলে ইতিপূর্বে আমরা অনেক বড় বড় অর্জন করেছি এবং মাদককে নির্মূল করাও তেমন দুরূহ হবে না। দেশের যে প্রান্তই হোক না কেন তথ্যের ভিত্তিতে জঙ্গি ও মাদক বিরোধী অভিযান চালানো হবে বলে জানান বেনজির আহমেদ। এটির আমরা শিকড় নিকড় উৎপাটন করতে পারি। এসকেলিটন, মাইটিভি, ঢাকা। বিদেশি পাদুকা বাজারে সয়লাভ হয় ধ্বংসের দিকে দেশের পাদুকা শিল্প। সামনে রমজান ও ঈদ হলেও বাজারে চাহিদা নেই এই শিল্পের। গুদামেই পড়ে আছে পাদুকার কাঁচামাল, কারখানায় তেমন অর্ডার নেই পাদুকা তৈরির, ফলে বেকার হয়ে যাচ্ছে এই শিল্পের শ্রমিক। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর সিদ্দিকবাজার এলাকার গুদামে পাদুকার কাঁচামালের মজুদ দেখেই বোঝা যায় এই শিল্পের কি অবস্থা। প্রতি বছর রমজানের পূর্ব মুহূর্তে এই এলাকায় বেচা কেনার ধুম পড়ে যায় আর গুদাম হয়ে যায় খালি। আর এবছর প্রতিটি দোকানে ক্রেতা তো নেই, বরং গুদাম ভর্তি মালামাল নিয়ে বসে আছেন বিক্রেতারা। 10,000 মতো কারখানা ছিল, এখন খুঁজে আপনি 4,000 পাবেন না। আসলে কি বেচা বিক্রি আগে অনেক ভালো ছিল, এই 13-14 পর থেকে এই পর্যন্ত বেচা বিক্রি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ধানের জায়গাটা বেচা আয়া এখানে পুঁজি বানায় মাল দিতে, তারপরেও আমাদের টাকা ফেসা যায়, লাস্টে অনেক পেমেন্ট পাওয়া যায় না, এই কারণে আমরা অনেক কারখানাদার মরে যায় ফাঁসি লাগায়। বললেন বিদেশি মালে বাজার ছয়লাভ হওয়ায় তাদের এই অবস্থা। ইন্ডিয়া মাল প্রচুরভাবে চলে আসছে, ইন্ডিয়া এবং চায়না, তারপরে আপনার গিয়ে আমাদের যেগুলো মেট করে, মেটেতে আমাদের আপনার গিয়ে যেগুলো মাল আমাদের চাহিদা থাকা দরকার সেগুলো মার্কেটে আমাদের নিচ্ছে না। ব্যবসা বাণিজ্য নাই,
ব্যবসার যে অবস্থা ভালো না, ইন্ডিয়ান মাল আইসে আমাদের মানে লসের উপর লসই থাকে এখন। একই কারণে জুতার অর্ডার নেই কারখানায়, তাই বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। কাজের চাপ তুলনামূলকভাবে কম, অন্যান্য বছরের তুলনায় কম এবছর। আমার জানা মতে 20-15 জন কারখানাদার প্রতি বছরই পালাইতেছে। এটা আসলে মূলত ইন্ডিয়ান জুতা যদি বন্ধ করে দেওয়া হয় না, তাহলে বাংলা জুতা আবার আগের মতো চলবে আর কি। এখানে সেল তো এখন রোজার মাস না, এখন টুকটাক আছে, এমনিতে মন্দার মাঝে বসে থাকতে হয়, খুবই খারাপ। কঠোর পরিশ্রম করলেও চাহিদা মতো মজুরি মিলছে না পাদুকা শ্রমিকদের, তাই কোন রকমে টিকে আছেন তারা। আমরা গরিব মানুষ, আমরা দিন মজুরি করে খাই, ইন্ডিয়ার জুতার জন্য আমরা সঠিক মতো মজুরিও পাচ্ছি না। অন্যান্য বছর থেকে এবছর অনেক কম, বাড়ির দিক দিয়া ফ্যামিলি চলতে কষ্ট হয়। বর্তমানে যে পরিস্থিতি আমাদের জুতার কারিগর অনেক, মনে করেন যে অনেক 100 কারখানার মধ্যে মনে করেন 10টা কারখানার কাজ আছে কিনা সন্দেহ। এসএম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। যশোরে তরুণ লীগের নেতা মনিরুল ইসলাম বোমা হামলায় নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর একজন। যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র স্থানীয়রা জানান, গত রাত 12টার দিকে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে 7 থেকে 8 জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এরপর সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় দুজনের চিৎকারে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের চাঞ্চল্যকর মোহাম্মদ বাবু হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শারফুল ইসলাম বাবু পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রোববার রাত 3টার দিকে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় 2 পুলিশ সদস্য আহত হয়। গোয়েন্দা পুলিশের ওসি জানান, রোববার শারফুলের ঢাকা জেলা থেকে গ্রেফতারের পর অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।